2021 বর্ষর মেট্রিক পরীক্ষার্থীর বাবে কেইটামান নতুন আপডেট উলাই আইছে। এই ভিডিওত জানিব পারিব ছাত্র ছাত্রীর ছয়টা কই নতুন প্রস্তাব। আজি এপসু আর সেবার মাজত বৈঠক হয়, ছয়টা কই নতুন প্রস্তাব দিছে। এই ভিডিওত কম সময়ের ভিতরে ইম্পর্টেন্ট পয়েন্টখানি জানিব পারিব, ভিডিওটা স্কিপ নকরব। আর আপনি যদি এই চ্যানেলত প্রথমবার বাবে ভিজিট হয়েছে তেতিয়াহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, তেতিয়া আপনি অতি সোনকালে লাভ করব নতুন নতুন খবর। ছয়টা যে সাবজেক্ট আছে সকল সাবজেক্টর পরীক্ষা হব লাগে, কিন্তু এটু 50 নম্বরের মোট 300 মানে নম্বর হব, সেটু আমি উল্লেখ করেছো। নবা নাইবা যে 100 মার্কসর 4টা সাবজেক্ট পরীক্ষা পাতিব লাগে, আর এই ক্ষেত্রত ইংলিশ আর এমআইএল কম্পালসরি করে পেলায় এনি টু সাবজেক্ট যিকোনো দুটা বিষয় ছাত্র ছাত্রীয়ে যোনটো ভাল পায় বা যোনটো তেওঁলোকে চয়েস করে সেই হিসাবে তেওঁলোকে মানে লব পারিব। দ্বিতীয় কথাটো হল যে পরীক্ষার রুটিন যিদিনাখন দিব সেই পরীক্ষা দিয়া দিনের 20 দিন আগত যাতে রুটিনটো মানে ডিক্লেয়ার করা হয়, কারণ মেট্রিক আর হাই মাদ্রাসা এই দুইটা পরীক্ষা অনুষ্ঠিত করবই লাগে। সেই ক্ষেত্রে নিখিল বড়ো ছাত্রসন্থায় আমি দাবি জানাইছো আর আহ্বান জানাই, কোভিড পরিবেশত পার্টিকুলার যে সেন্টার সেই সেন্টারবিলাকত 300, 400, 500কে যেহেতু ছাত্র ছাত্রী আগতে মানে পরীক্ষা তেওঁলোকে দিবলে গৈছিল বা সেন্টারটোত মানে তেনেকুৱা লড়া ছোৱালী থাকে, তো আমি কোভিড এই পরিবেশটো চাই ক্রাউডনেসটো কমিব কারণে ভিড়টো কমিব কারণে ওচর পাজর যিখিনি ফিডার স্কুল বা অক্সিলারি সেন্টার মে মূল সেন্টারের লগত ওচরের যেবিলাক বিদ্যালয় আছে এইবিলাকক একেলগে রাখিব কারণে বা সেই বিদ্যালয়বিলাক ছাত্র ছাত্রীক যাতে ডিস্ট্রিবিউশন করে পেলায় কোভিড প্রটোকল বা এসওপি মেনটেন করে পরীক্ষাটা অনুষ্ঠিত করব পারে। ঠিক করেছো যদি 100 মার্কসের পরীক্ষা পাতা যায় তেতিয়া হলে মাল্টিপল চয়েস 20 নম্বরত রাখিব পৰা যায় নেকি সেই প্রস্তাবও আমি রাখিছো। আর 6 নম্বরত আমি উল্লেখ করেছো যে কোভিড যোনটো প্রটোকল বা এসওপি এটু ছাত্র ছাত্রী যোনটো এক্সাম সেন্টার আর শিক্ষাগুরু সকলে যাতে স্ট্রিক্টলি ফলো করে তার কারণে সজাগতা বৃদ্ধি করব লাগে, লড়া ছোৱালীক সজাগ করব লাগে, গার্জেনক সজাগ করব লাগে।